সবাইকে প্রভাতী শুভেচ্ছা, শুভেচ্ছা প্রিয় স্বাধীনতার। বিশ্বজুড়ে যারা যুক্ত হয়েছেন আর টিভির তারকালাপে আমন্ত্রণ আজকের আয়োজনে, দর্শক এক একটা মানুষের আলাদা আলাদা কর্মপরিচয়ের বাইরে সমষ্টিগতভাবে একটি সমাজ বা রাষ্ট্রীয় পরিচয় থাকে। প্রতিটি মানুষের জন্যই এই জাতীয় পরিচয়টি পরম কাঙ্ক্ষিত এক বিষয়। তেমনই কাঙ্ক্ষিত এক পরিচয়ের জাতি বাংলাদেশের বাঙাল তথা বাঙালি জাতি। অনেক শ্রমে, অনেক ত্যাগে, অনেক যুদ্ধে তবে এসেছে বাঙালি এবং বাংলাদেশের সেই জাতীয় পরিচয়, এসেছে স্বপ্নের স্বাধীনতা। আমাদের সেই স্বপ্নের স্বাধীনতা যুদ্ধের অনন্য অংশ গুণী একজন মানুষ, 1971-এর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক, যিনি ব্যক্তি পর্যায়ে একজন সফল চিকিৎসক এবং সমাজসেবক। তিনি অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী, আজ হাজির হয়েছেন তারকালাপের অতিথির আসনে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে এবং একই সাথে জানাচ্ছি শুভ সকাল। শুভ সকাল। স্বাধীনতার মাস এটা চলছে এবং স্বাধীনতার মাস সবসময় আমাদের বুকে লালন করি আমরা সারা বছরই, যদিও আমরা এই মাসটিকে বিশেষভাবে দেখি, কিন্তু তারপরে সারা বছর কিন্তু আমাদের দেশপ্রেমটা থাকেই আমাদের সাথে। একজন শব্দ সৈনিক হিসেবে বা একজন কণ্ঠ যোদ্ধা হিসেবে আপনার কাছে এই মাসের তাৎপর্যটা আসলে কতটা? বিশেষ করে বছরের 365 দিনের মধ্যে আমরা দেশপ্রেমে উদ্ভূত থাকি ঠিকই, মার্চ মাসটি যখন আসে তখন আমাদের মধ্যে একটি অন্যরকম অনুভূতি হয়। সেটা হচ্ছে আমরা তো এই সময় যুদ্ধে গিয়েছিলাম এবং এই যুদ্ধে যাওয়ার যে একটা বিরল সৌভাগ্য এবং অভিজ্ঞতা, সেটা আমি সবসময় শেয়ার করতে চাই আমার প্রজন্মের সাথে, আমার সন্তানের সাথে, আমার পরিবারের সাথে। এবং যখনই এইসব অনুষ্ঠানে কখনো আমাকে ডাকা হয়, আমি মনে করি এইটা আমার একটা আরেকটা বিরল সৌভাগ্য যে মুক্তিযুদ্ধে যাওয়ার স্মৃতিচারণটা করার জন্য আজকে আমাকে ডাকা হলো। সুতরাং আমি হয়তো আমার জীবনে একটা পেশাগত ক্ষেত্রে চিকিৎসক হিসাবে একটা অবস্থানে অবস্থান করছি, কিন্তু শিল্পী হিসাবে আমি আমার গানের নেশাতে আছি, আমার সামাজিক কিছু আন্দোলন আছে, কিন্তু সবচেয়ে বড় যে অর্জনটা আমার জীবনে সেটাই হচ্ছে আমি একজন মুক্তিযোদ্ধা এবং এদেশের স্বাধীনতা যুদ্ধে আমি অংশগ্রহণ করেছিলাম। সত্যি আজ আমাদের কাছে মুক্তিযুদ্ধের গল্পগুলোকে আমরা গল্প হিসেবে দেখি, গল্প হিসেবে জানি, কিন্তু আপনারা নিজের চোখে দেখেছেন সেই সময়টা কিভাবে শুরু হলো, কোথা থেকে শুরু হলো, সেই সময়কার গল্পগুলো যদি আজকে একটু স্মৃতিচারণ করতেন। অবশ্যই। ধরেন আমি তখন ঢাকা ডেন্টাল কলেজে প্রথম বর্ষের ছাত্র, তখন ঢাকা ডেন্টাল কলেজ এবং ঢাকা মেডিকেল কলেজ একই প্রাঙ্গণে ছিল, মানে যেখানে এখন ঢাকা মেডিকেল সেখানেই ছিল। তো একটাই ঢাকা ডেন্টাল কলেজ ছিল সারা বাংলাদেশে তখন, এখন তো অনেকগুলো হয়েছে, প্রতিটা ডিস্ট্রিক্টে হয়েছে, অনেক জেলায় 2-4 করে 5-10 আছে, কিন্তু তখন একমাত্র ডেন্টাল কলেজ এবং প্রথম বর্ষের ছাত্র, 71 মুক্তিযুদ্ধ। কিন্তু তার আগের পটভূমিটা হচ্ছে আমি 69-70 যে গণ আন্দোলনগুলো আমাদের ঢাকা শহরে হতো, বিশেষ করে আমি যখন কলেজে থাকতাম জগন্নাথ কলেজে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু, তখন তো ডাকসুর সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং খুবই মানে উঁচু মানের, এবং আমাদের ঢাকা মেডিকেলেরও অনেক উঁচু মানের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। তো সেই সঙ্গে আমি গণসঙ্গীতের সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তখন ডাকসুর নেতৃত্বে যারা ছিলেন তখনকার ছাত্রলীগের এবং তাই সেই সব নেতাদের নেতৃত্বে যে গণসঙ্গীতের অনুষ্ঠানগুলো হতো, বিশেষ করে আওয়ামী লীগের অনুষ্ঠানগুলো তখন পল্টনে হতো, সেখানে সভার অনুষ্ঠানের পরে গণসঙ্গীতে একটা আসর বসত, সেখানে আমাদের উস্তাদ শেখ লুৎফুর রহমান, আব্দুল লতিফ এবং অজিত রায় তাদের নেতৃত্বে গণসঙ্গীতগুলো করতাম আমরা, জনতা সংগ্রাম চলবে চলবে এইসব গান, শিকল পড়া ছলমধ্যে কারো রইল কপাল, এই সমস্ত মানে কালজয়ী গানগুলো তখন আমাদের গাওয়ানো হতো। সেই থেকে আমার সম্পৃক্ততা। আচ্ছা। পরবর্তীতে 70-71 বিক্ষুব্ধ শিল্পী গোষ্ঠী যেগুলো হলো বাংলাদেশে, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ এখানে আমাকে দারুণভাবে আলোড়িত করে। আচ্ছা। মানে এই ভাষণটা মানে আমরা যারা যুদ্ধে যাই তাদের জন্য একটা অনুপ্রেরণার মূল কেন্দ্রবিন্দু ছিল, হেমিলনের বংশীবাদকের মতো একদম, মানে সমস্ত হেমিলনের বংশীবাদ যাচ্ছে আর সমস্ত ঋতুগুলো পিছিয়ে পিছিয়ে যাচ্ছে না, সেই গল্পটা ঠিক এইরকম, হেমিলনের বংশীবাদকই ছিলেন তখন বঙ্গবন্ধু। আচ্ছা। মানে তার এই বাঁশির সুরে, মানে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে
প্রতিটা মানুষ কিন্তু বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধে গিয়েছিল, আমার মনে হয় না এমন কেউ পাওয়া যাবে যারা এই ভাষণ শুনে না গিয়েছে। তো সেই বিষয়গুলো এখন খুব মনে পড়ে। এবং এই যে গণ আন্দোলনগুলো হতো, বিক্ষুব্ধ শিল্পগোষ্ঠী ছিল আমাদের, কাঁধে হারমোনিয়াম ঝুলিয়ে, আমি আজিমপুরে তখন থাকতাম, আমার মা তখন ইডেন কলেজ চাকরি করেন, এবং সেই সুবাদে আজিমপুর কোয়ার্টার ছিল আমাদের, গভর্নমেন্ট কোয়ার্টার, সেখান থেকে আজিমপুরের সমস্ত যে আমাদের ইয়েগুলো হতো, আন্দোলনগুলো, গণসঙ্গীতের অনুষ্ঠান, মিছিল টিছিল সব কিছুতে আমার সম্পৃক্ততা ছিল। ফলে এই 25শে মার্চে কালো রাত্রিটা আমাদেরকে আরও মানে সজাগ করলো এবং আরও কঠোর হতে এবং অ্যাডামেন্ট হলাম আমরা, কমিটমেন্ট হলো যে আমাকে যেতেই হবে। এই বর্বরতা সহ্য করা যায় না, মানে পাকিস্তানিদের যেভাবে হামলা, মানুষকে নিঃশংসভাবে খুন করা, বুদ্ধিজীবীদের হত্যা, এই জিনিসগুলো দেখার পর আমরা আর বসে থাকতে পারিনি। পরবর্তীতে যখন স্বাধীনমালা বেতার কেন্দ্র আমরা শুনলাম বাংলাদেশে বসে, এবং দেখলাম প্রত্যেকেই স্বাধীনমালা বেতার কেন্দ্র ঘরে ঘরে শুনছে, মানে ওই সময় তো স্বাধীনমালা বেতার কেন্দ্র কেউ যদি শুনতো, তাহলে তো রাজাকার আলবদ্ররা যদি খবর পেত কেউ শুনছে, তাহলে কিন্তু তাকে পাকড়ামিদের কাছে ধরিয়ে দিত। সুতরাং সব চুপে চুপে শুনতো, কিন্তু মানে বালিশের নিচে ট্রানজিস্টারটি চালিয়ে নিউজটা শুনতো, কি বলছে আজকে, কতজন মুক্তিযোদ্ধা পাক হানাদার বাহিনীকে হত্যা করলো, কয়টা ব্রিজ উড়িয়ে দিল, রাজাকার আলবদরকে হত্যা করলো, এগুলো নিউজ তারা শুনতো এবং তারা মানে শক্তি পেত। তো স্বাধীনমালা বেতারের এটা একটা বিরাট ভূমিকা মুক্তিযুদ্ধে, এবং এইটা শোনার পর থেকে আমি আর ঘরে থাকতে পারলাম না। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে, আমি সিদ্ধান্ত নিলাম যে যাবই, স্বাধীনমালা বেতারে শুরু হয়েছে, আমার যারা সহশিল্পী ছিল তারা সব চলে গেছে, তাদের নাম শুনতে পাচ্ছি, আমি তো এখানে থাকার কথা না, আমাকে এখানে বসে থাকা চলবে না। তাই আমি একদিন সকালবেলা সিদ্ধান্ত নিলাম, রাতেই সিদ্ধান্ত নিলাম যে আমি ভোরে উঠে চলে যাব বাসা থেকে। আচ্ছা। এবং আমি বাংলা বেতার কেন্দ্রের উদ্দেশ্যে। আচ্ছা। তো আমি বাসায় বাবা মাকে বললাম না, ভাই বোনকেও বললাম না, ভোর 5টায় উঠে দরজা খুলে আমি একটা ব্যাগে আমার একটা জামা কাপড় স্যান্ডেল নিয়ে বেরিয়ে গেছি, কাউকে না জানি। আচ্ছা। মানে আমাকে কি যেন একটা অশরীরী শক্তি আমাকে ভর করেছিল যে আমাকে যেতেই হবে। আর বাবা মাকে এই সময় বলা মানে কি, তখন তো একটা চারিদিকে কিন্তু রাজাকাররা একরকমের আতঙ্ক, আমাদের উপরে অত্যাচার করছে, ধরে ধরে নিয়ে যাচ্ছে মুক্তিযোদ্ধাদের, একটা সাংঘাতিক সিচুয়েশন বাংলাদেশে তখন। এর মধ্যে আমি বেরিয়ে গেলাম, এবং আমার আগের থেকে আমার একটা আইডিয়া ছিল কোন রাস্তা দিয়ে কীভাবে যেতে হবে। আমি আজিমপুরে ওইখান থেকে একটা বাসে করে দাউদকান্দি চলে গেলাম, ওখানে নেমেই আমি ভাবলাম যে আজকে আমি নাই। আর ওখানে দেখলাম পাক আর্মিরা, মিলিশিয়ারা, আপনং রাজাকার আলবদররা মানে সারিবদ্ধ করে মানুষকে ধরে ধরে বেঁধে বেঁধে নিয়ে যাচ্ছে। তো আমাকে ওইভাবে লাইনে দাঁড় করানো হলো, এবং দেখলাম যাদেরকে তারা সন্দেহ করছে তাদেরকে ধরছে, কাউকে মারছে। এইভাবে এই পরিস্থিতির মধ্যে আমি কীভাবে দৈবাতভাবে বেঁচে গেলাম এটা সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না। মানে সবাইকে ধাক্কা দিয়ে কেউকে ধরছে, কেউকে ধাক্কা দিয়ে আবার সরিয়ে দিচ্ছে, মানে এদেরকে যেতে বলতে, তার মধ্যে আমিও পার পেয়ে গেলাম। আচ্ছা। ওখান থেকে আমি ঠিক কুমিল্লাতে আড়িখোলা গ্রামে এক রাত্র ছিলাম, সেখান থেকে আগরতলা ঢুকে গেলাম। আগরতলা ঢুকে ওখানে আমাদের একটি কলেজ স্টিলে বলে একটা জায়গা ছিল, যেখানে আমাদের নেতৃবৃন্দরা ছিলেন। তো আমি শুনলাম যে ওখানে একটা কালচারাল টিম করা হয়েছে, যারা শিল্পী তারা গণসঙ্গীতগুলো করে, মুক্তিযোদ্ধারা সারাদিন যুদ্ধক্ষেত্রে ফিরে এসে তারা এখানে বিশ্রাম নেয়, এবং আমাদের শিল্পীরা তাদের গান টান শোনায় উদ্দীপনামূলক। তো আমি সেই দলে যোগদান করলাম। আচ্ছা দাদা, এই জায়গা থেকেই আমরা শুরু করব, কিন্তু একটা ছোট্ট বিরতি। অবশ্যই। দর্শক, 1971-এর স্মৃতিচারণ এবং স্বপ্নের বাংলাদেশের পথচলা নিয়ে কথা হচ্ছে 21শে পদক অর্জন করা গুণীজন, সবার প্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব অরূপ রতন চৌধুরী স্যারের সঙ্গে। আলাপের বাকি অংশে ফিরব, তবে সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে সঙ্গে থাকবেন। দর্শক, ফিরে এলাম তারকালাপের বাকি অংশে। সঙ্গে আছেন 1971-এর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, প্রখ্যাত চিকিৎসক এবং সমাজসেবক অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী স্যার। ফিরছি আলাপে। স্যার, বিরতিতে যাবার আগে আমরা যে গল্পটি শুনছিলাম, মরহুম সর্দার আলাউদ্দিন, প্রখ্যাত বল্লীগীতির শিল্পী, তার সঙ্গে আমার দেখা হলো, তিনিও তখন ওখানে ছিলেন। তা আমরা এইভাবে ওখানে আমরা বেশ কয়েকদিন গান করলাম,
মুক্তিযোদ্ধাদেরকে প্রেরণা দিলাম, উদ্দীপনামূলক গণসঙ্গীতগুলো করলাম, এবং আমাদের একটা ক্যাম্প ছিল সেখানে সবাই একসাথে খেতাম। মানে প্রতিদিনই খিচুড়ি পাকানো হতো, তারপরে লাবড়া, তারপরে এসব ভাজি, এগুলো মানে নিত্যদিনে আমাদের খাওয়া দাওয়া ছিল। খুব একটা সুন্দর পরিবেশ যে আমরা যুদ্ধে এসেছি, আমাদের এইভাবে থাকতে হবে এবং এইভাবে আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু ওই যে মাথা আমাদের স্বাধীনতা বেতার কেন্দ্র, সেটা তো ঘুরপাক খাচ্ছে, সেইটা কোথায়? তো আমরা কলেজ ছেলেতে আমার নেতৃবৃন্দকে বললাম যে আমরা তো ওইখানে যাব, ওখান থেকে তো সবাই গান করছে যারা শিল্পী, আমরাও তো শিল্পী, আমাদের তো ওইখানে যাওয়া দরকার। আচ্ছা, বলে ঠিক আছে, তাহলে তোমরা যদি ওখানে যেতে চাও এই হচ্ছে ঠিকানা, তোমরা যাও, আমরা ওখান থেকে মেসেজ পাঠিয়ে দিচ্ছি। তো আমরা ওই আগরতলাতে 4 দিন 4 রাত একদম ধর্মনগর থেকে ট্রেনে শিলং, দার্জিলিং, আসাম হয়ে আমরা শিয়ালদহ কলকাতা পৌঁছালাম। আচ্ছা, কতজন ছিলেন ওই সময়? আমি আর সর্দার আলাউদ্দিন দুইজন আমরা একসাথে গেলাম, কিন্তু তার আগে তো অনেক শিল্পী চলে গেছেন। তো আমরা ওইখানে পৌঁছে কলকাতাতে আমাদের বাংলাদেশ মিশনের সঙ্গে যোগাযোগ করলাম, তারা আমাদেরকে নিয়ে আসলো। কারণ তখন ওই কলকাতার স্বাধীনতা বেতার কেন্দ্রটা একটু মানে গোপনীয় ছিল, মানে এটা বাইরের জনতা কিন্তু পাবলিক কিন্তু জানতো না, কারণ ওখান থেকে তো প্রচার হতো যুদ্ধের খবর এবং এই সমস্ত কিছু। তাই আমাদের ওইখানকে ইন্ডিয়ার ভারতের গোয়েন্দা বাহিনী এবং বাংলাদেশের একজন আমাদের অফিসিয়াল লোক, তারা আমাদের নিয়ে স্বাধীনতা বেতারে গেলেন। সেটা ছিল বালিগঞ্জ সার্কুলার রোডে, কলকাতার মানে একটা পশ এরিয়া, ঢাকার গুলশানের মতো যে একটা সম্ভ্রান্ত এরিয়া, ওইখানে একটা বাড়িতে, দোতলা বাড়িতে ছিল স্বাধীনতা বেতার কেন্দ্র। তো আশেপাশের লোকও কিন্তু কেউ জানে না যে ওইটা ভিতরে স্বাধীনতা বেতার কেন্দ্র। গিয়ে দেখলাম ওইখানে আমাদের সমস্ত শিল্পী বৃন্দরা আছেন, তাদের সঙ্গে দেখা হলো, কথা হলো। তো আমরা ওখানেই থাকলাম এবং পরবর্তী 9টা মাসই আমাদের কাটলো। এবং আমাদের স্বাধীনতা বেতার কেন্দ্রটি, বেতার কেন্দ্রটি দোতলা ভবন, নিচতলায় ছিল আমাদের রান্নাঘর, খাওয়ার টেবিল, এবং দোতলায় আমাদের লম্বা একটা ফ্লোরে আমরা ওখানে শুয়ে থাকতাম রাতের বেলা। আর সারাদিনই আমাদের স্টুডিওতে গান হতো, যে আসতেন সুরকার বা গীতিকার, গান লেখা হতো, সুর হতো, এবং এইভাবে হয়তো সারাদিন গান লেখা হচ্ছে, রিহার্সেল হচ্ছে, রাতের দিকে রেকর্ডিং চলতো। আচ্ছা, আর রেকর্ডিং স্টুডিওতেও এমন মডার্নাইজ কিছু ছিল না, মানে চট দিয়ে বিছিয়ে জানলা দরজাগুলো বন্ধ করে একটা স্টুডিও কোনো রকম বানানো হয়েছে। আর যন্ত্রসঙ্গীত সেরকম ছিল না, একটা হারমোনিয়াম, একটা দোতলা আর তবলা, এই সমস্ত ইনস্ট্রুমেন্ট দিয়ে এইরকম একটা স্টুডিওতে এই সমস্ত কালজয়ী গান তৈরি হয়েছে, যেগুলো পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল, কিংবা নোঙ্গর তুলো তুলো, তীরে হয় ঢেউ সর, একটি ফুলবে বাঁচাও বলে, এই সমস্ত মানে কালজয়ী গানগুলো ওই স্টুডিওতে তখন হয়েছে, যেগুলো এখন সবার মুখে মুখে ফিরে। তো সেটি আমরা ভাবি, আর এই সময়ে ওই সময়টাতে যে আমাদের বাড়ি থেকে এসেছি, আমাদের পরিবারে পিছু টান, দেশ থেকে ফিরে এসেছি, কবে যাব, এগুলো কোনো ধরনের মানে আমাদের মানে কষ্ট দেয়নি। আমরা একত্রিত একটা পরিবারের মতো ছিলাম, এটা হচ্ছে সবচেয়ে বেশি মানে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আসার পরে কি আপনার পরিবারের সাথে যোগাযোগ হয়েছিল? কোনোভাবে যোগাযোগ হয়নি, কোনোভাবেই না। একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে যে তখন তো কোরাস গানই সব হতো, তো হরলাল রায় প্রখ্যাত পল্লিগীতির শিল্পী, উনি একদিন আমাকে বললেন তোকে দিয়ে একটা গান করাই। আমি বললাম করান। তো শহীদুল ইসলাম তখন ছিলেন গীতিকার, পরবর্তীতে বাংলাদেশ বেতারের পরিচালক ছিলেন, শিল্পকলা একাডেমির পরিচালক ছিলেন, এবং শহীদ ভাই লিখলেন গানটি এবং হরলাল রায় সুর করলেন। আচ্ছা, এবং এখন যে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর নাসরিন আহমদ, উনি তখন ইংরেজি সংবাদ পড়তেন। তো নাসরিন আপাও তখন কিন্তু, আমরা যখন ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গান করতাম গণসঙ্গীত, তখন আমাদের সঙ্গে গাইতেন। তো তিনি থাকাতে আমি নাসরিন আপাকে ডাকলাম, শিল্লু আপা ডাকলাম, তো উনার সাথে একটা ডুয়েট গান করলাম। ওই গানটি ছিল জ্বলছে 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 প্রাণ আমার দেশ আমার। এই গানটি যেদিন প্রচার হলো স্বাধীনতা বেতার কেন্দ্রে, সেদিন ঘোষণা হলো এবার একটি দেশাত্মবোধক দ্বৈত সঙ্গীত গাইবেন অরূপরতন চৌধুরী ও নাসরিন আহমদ। ওই যে অরূপরতন চৌধুরী এবং নাসরিন আহমদ বললো অ্যানাউন্সমেন্টে, এই প্রথম বাংলাদেশে সবাই জানলো যে অরূপরতন মুক্তিযুদ্ধে চলে গেছে স্বাধীনতা বেতারে, এবং আমার বাবা মাও ঘরে বসে স্বাধীনতা বেতার শুনলেন, আমার নাম শুনলেন, এবং তখন তারা জানলেন যে আমি জীবিত আছি এবং মুক্তিযুদ্ধেই আছি। এটা মানে একটা ঐতিহাসিক ঘটনা সত্যি, যে তখন তো এরকম মোবাইল ফোনও ছিল না, টেলিফোনও ছিল না, সেই রকম যোগাযোগ ব্যবস্থা সেরকম কিছুই ছিল না যে জানাবো যে চলে গেছি।
তো তারা একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন। এইটা হচ্ছে আমার জন্য একটা বিশেষ মানে দিন ছিল ওই দিন যেদিন আমার গান প্রচার হয়। কিন্তু অন্যদিকে আবার একটা ভয়ঙ্কর দিক ছিল এইটা যে তখন তো রাজাকার আলবদররা যারা স্বাধীন বাংলায় ছিল বা মুক্তিযুদ্ধে গেছে তাদের পরিবারের কাউকে এখানে পেলে কিন্তু মেরে ফেলতো। তো আমার পরিবারের উপরে এরকম একটু সমস্যা হয়েছিল, কিন্তু তারা দূরে সরে গিয়েছিলেন বলে রক্ষা পেয়েছেন। এই সমস্ত ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে আমরা ছিলাম। দীর্ঘ 9 মাস তো যুদ্ধ করলেন, তারপরে যে দেশ স্বাধীন হলো সেটা কিভাবে বা কখন জানলেন? ও আচ্ছা, সেটা হচ্ছে স্বাধীন বাংলা বেতারে আমাদের তো খুবই সিক্রেট ছিল, বিল্ডিংটা কেউ জানতো না আশেপাশের লোকও। কিন্তু অনেক দেশ তখন বাংলাদেশকে স্বীকৃতি দিচ্ছে মুক্তিযুদ্ধের। ভারত যেদিন স্বীকৃতি দিল সেই দিনই আমরা অত্যন্ত আনন্দে চিৎকার করে একদম বাইরে বেরিয়ে আসলাম সবাই রাস্তায়, এবং আনন্দে উল্লসিত সবাই মিষ্টি খাওয়া শুরু হলো যে ভারতের স্বীকৃতি এসে গেছে, এখন আর চিন্তার কিছু নাই। ওই সময় পাশেপাশে বিল্ডিংরা সবাই জানতে পারলো যে এখানে আমরা থাকি, এটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। তো দেশে ফিরলাম ওই ডিসেম্বরের শেষেই, আমরা যখন জয়বিজয় ঘোষণা হলো 16 ডিসেম্বরের পরে আমরা যে যার মতো আমরা চলে আসলাম। তো আমাদের সঙ্গে যারা ছিল অনেকে আবার চলে আসছে ট্রেন কখন প্লেনে, আবার আমরা যেভাবে আসছিলাম সেইভাবেই ফিরলাম, মানে বাই রোডে ফিরে আসলাম বাবা মার কাছে আবার। তো বাবা মা তো আমাকে পেয়ে মানে একটা আনন্দ সুসজল, মানে তাদের যে অনুভূতিগুলো সেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না, যে যার সন্তান মুক্তিযোদ্ধা সেই বাবা মার যে একটা গর্ব এবং সেই সাথে সাথে আনন্দ, মানে অনেক মায়ের বুক তো খালি হয়ে গেছে, অনেক ছেলে তো ফিরে আসে নাই, অনেক মা বসেছিলেন যে তার ছেলে কখন ফিরে আসবে কিন্তু আসে নাই, মানে তারা আর এই জগতে নাই, তারা হয়তো যুদ্ধে নিহত হয়েছে শহীদ হয়েছে। কিন্তু এই দিনগুলো আমাদের জন্য একটা মানে স্মরণীয় শুধু না, মানে সারাটা জীবনের জন্য এটা একটা বিষয়। আমি বলবো একদিক দিয়ে অর্জন, আরেক দিক দিয়ে আমাদের জন্য এটা একটা অত্যন্ত হারানোর বেদনাবহ একটা দিন, যেটা আমরা যেদিন ফিরলাম বাবা মার সঙ্গে দেখা হলো, এবং সেই মিছিল যে বাংলাদেশের ঢাকা শহরে বিজয় মিছিল
সবাই রাস্তায় নেমে আসছে, যেটা এতদিন করতে পারেনি। সত্যি এতটা কষ্ট করে দেশ স্বাধীন করেছেন, আমাদের জন্য এত চমৎকার একটি দেশ উপহার দিয়েছেন, সেজন্য আসলে ধন্যবাদটা যথেষ্ট না। ভীষণ ভালো থাকবেন সবসময় এমনটাই প্রত্যাশা। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে এটিও বলতে চাই যে আমরা এখন নতুন প্রজন্মের জন্য সবসময় চাই যে চেতনা নিয়ে 18 বছর বয়সে আমি যুদ্ধে গিয়েছিলাম, এখনকার 18 বছরের বয়সের অনেক তরুণরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে, তারা অবক্ষয়ে পড়ে যাচ্ছে এবং তাদের সন্তানরা পিতামাতা থেকে অনেক দূরে সরে যাচ্ছে। তো আজকের দিনে আমার একটাই মানে পরামর্শ থাকবে বাবা মার কাছে যে সন্তানকে একটু খেয়াল রাখুন, তারা কোথায় যাচ্ছে, কী করছে, তাদের বন্ধুবান্ধব কারা, তার যেন কুপথে না যায় এবং অসৎ সঙ্গে সর্বনাশ যেন তাদের না হয় এবং তাদেরকে সুপথে ফিরিয়ে আনার জন্য ফ্যামিলি বন্ডিংটা, পারিবারিক বন্ধনটা যেটা আমাদের মধ্যে ছিল আগে সবসময়, এটা যেন আবার সবাই বজায় রাখে, তাহলেই ছেলেমেয়েরা অবক্ষয়ে যাবে না, মাদকাসক্ত হবে না। দর্শক, মানুষের মন খুব বেশি না হলেও খানিকটা ভোলা, এই ভুলে যাওয়ার সুযোগ নিয়ে সুযোগ সন্ধানী মানুষেরা বাংলাদেশকে ভিন্ন পথে ঘোরাতে চেষ্টা করেছে অনেকবার, কিন্তু বাংলা এবং বাংলাদেশের ইতিহাস বারবার ঘুরে দাঁড়িয়েছে, গেয়েছে সত্যের জয়গান। সেই জয় বাংলার জয়গানের অমর ইতিহাসের একজন হয়ে ভালো থাকুন প্রিয়জন কণ্ঠসৈনিক অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী এবং তার সতীর্থ স্বজন সকলে। এ প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি, কাল আবারও তারকালাপে হাজির হব চেনা কোনো অতিথিকে, প্রিয় কোনো স্বজনকে সঙ্গে নিয়ে। সেই সঙ্গে এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে রয়েছেন তারাও ভালো থাকুন, ভালো রাখুন চারপাশের সবাইকে, আর অবশ্যই প্রিয় জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশকে। পাশাপাশি এই অনুষ্ঠানটি সহ আর টিভির যে কোনো ভালো লাগার অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন www.youtube.com/rtvdigitalse। আবারও সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং সেই সাথে জানাচ্ছি স্বাধীনতার শুভেচ্ছা। For more updates, subscribe. Press the bell icon on YouTube app and never miss another update.